তুইও গেলি না ওর সাথে মোবাইলটা তো দিয়ে দিতে পারতি মা ও যে মোবাইল নেয় না ওটা তো আমি জানি না আর ওর এত দেরি হবে জানলে তো মোবাইলটা সাথেই দিয়ে দিতাম তোরা না কেউ কারো খবরই রাখিস না কেমন বোন যে হইলি তোরা আল্লাহই জানে আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে যাও আমি যে দেখি কোথায় আছে হ্যাঁ তুই যা এখন নিখোঁজ হয়ে থাক চল আমি তোর সাথে যাব চল চল কই যাও তোমরা হেই সামান্য একটা নাপা আনতে গেলি কই গেলি তুই ও সরি আম্মু আমি না নাপা আনতে ভুলে গেছি ভুলে যাওয়ারই তো কথা আসলে আন্টি মানে আসলে কি হ্যাঁ ওর না আক্কেল জ্ঞান নাই তুমি তো সিনিয়র তোমারও কি আক্কেল জ্ঞান নাই এত রাতে একটা মেয়েকে নিয়ে না না আন্টি আসলে তুমি আসলে কি তুমি কি ভাবছো একদম সস্তা ওর পরিবার নাই কিচ্ছু নাই ওর রাত বেরাত নাই তুমি ওকে ভুল বুঝতেছো তুমি আমাদেরকে ভুল বুঝতেছো তুমি আমাদের সবাইকে ভুল বুঝতেছো আন্টি আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না হ্যাঁ আমাকে তো কোনো কথা শুনে লাভ নাই তুমি ওকে শোনাও ও মনে হয় তোমার কথা শুনতে খুব পছন্দ করে ওকে শোনাও তুমি তাহলে আমরা এখন যাই চলো আয় দাঁড়াও তুমি কেন বাড়ি গেছিলা দেখছো আপু একটু আগে না আম্মু বললো এখন আবার আমাকে জিজ্ঞেস করে আন্টি তো বললো তুমি না পৌঁছ কিনতে গেছিলা আর তুমি তোমার কইছো যে হ্যালো চলাচলি করছো কি রে সরি আপু আসলে মিথ্যা বলছি তোরে না ওনারে সরি বল কেন ওনাকে সরি বলবো কেন ওনাকে সরি বলা কি আছে আসি পলাশ ভাই শোনো আমি দিতে পারলাম না আমার পক্ষে তুমি দূরে দিয়ে দিবারে জি অবশ্যই দিব ভাই আসেন এক কাপ চা খেয়ে যাবেন আর কি কও আন্টি বাইরে যা করলাম ওর লগে বাসায় যদি যাই ঝাড়ু দাবি রেবো আমার বাসায় এমনি তো একটু কাজ থাকো মোবাইল ঠিক না হলে ভাই আমার আম্মার শেষ করা ছবি আরামু ভাই এবার কিন্তু তোরে আমি সত্যি থাপড়ামু গেলে এই ছবি বাই করে দিতে পারবো রে ভাই ভাই আমার মায়ের শেষ ছবি ভাই আরে ছবির ব্যবস্থা তো আমি করমু ভাই এটা কোনো কথা তাই বলে আমার মোবাইলটা এইভাবে আসার দিব ভাই আগামটা পেলাম আমরা একটু বেশিই করে ফেলাইছিলাম ও তখন তো আমার মাথা তুলে নাচতেছিলেন আর এখন আমি বিলেন হয়ে গেলাম তাই না এই তোরে পোলা পানের মতো কান্দাটা বন্ধ করতো আচ্ছা দেখতেছি তো ভাই পলাশ ভাই কিন্তু দেখছে আবার মোবাইলে নষ্ট হয়ে গেছে ভাই কিন্তু কিছুই কইতেছে না ভাই কিন্তু ইচ্ছা করলে পারে ভাই আবার একটা মোবাইল কিনে দিতে হ ইচ্ছা করলে পারে দেওয়াটা উচিত ছিল আমাদের কোনো দাম নাই ভাই রাগি ডাপা যদি বাহিরে বলে আমাদের দুজনে খুন করতে আর আমাদের দুজনে খুন করলে রাগি ডাপা ভাইয়ের হয়ে যাইব দেখবেন ভাই আস্তে আস্তে আমাদের খুন করবো ভাই হ কথা তুই ঠিকই কইছস কিন্তু তারপরে বেশি কইছ না সত্যি কথা বললি তো দোষ আচ্ছা চল কই যাবো মোতালা প্লাজায় যাবো সত্যি যাবেন কইছি তো ভাই বসটা কিছু কইবেন না না সব কথা কর কিছুই নেই ভাই আর একটা কথা কমো আমি না করলেও তুই কবি আচ্ছা ক ভাই সত্যি কইতেছি ভাই আমি পলাশ ভাইয়ের চাই আমি আপনার বেশি পছন্দ করি ভাই ভাই আমি আপনার ভালোবাসি ভাই তোর এই কথার জন্য আমার একদিন কল্লা যাইব বুঝলি অঞ্চল গাধা খালি পোলা পাইনের মতো কাম দে ভাই মোবাইল ঠিক হইব ভাই অবশ্যই ঠিক হইব তুই খালি পোলা পাইনের মতো কাম দোস কেন মোবাইল তো ঠিক করার দায়িত্ব আমার এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন